আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরের দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে তৃণমূলের একটি অভিনব প্রচার শুরু করলেন এনারা। যে সমস্ত বাস সিটি সেন্টার বাসস্ট্যান্ডে আসছে সেই সমস্ত বাসের যাত্রীদের তাঁরা হাত জোর করে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাঁরা যেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, উন্নয়নের জোয়ার বজায় রাখতে প্রত্যেকটি যাত্রীর কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তাঁরা হাত জোর করে বলছেন তাঁরা যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। সামনে পঞ্চায়েত নির্বাচন এর আগে বিগত কয়েক বছর ধরে পরিবারের লোকজন আছেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডের মধ্য দিয়ে অনেকগুলি মানুষ, জেলার মানুষ এদিকে প্রতিদিন যাওয়া আসা করেন এবং প্রায় 70-80 হাজার মানুষ এদিকে যাওয়া আসা করে যাদের গ্রাম বাংলার ভোটার। আমাদের কর্পোরেশন এলাকা, এখানে আমাদের এখন ভোট নেই, কিন্তু গ্রাম বাংলার যে ভোট তার একটা প্রচারের জন্য আমরা এই জায়গাটা বেছে নিলাম। এখানে মানুষের কাছে আমরা আবেদন করছি যে আগামী 8 তারিখে যে গ্রাম বাংলার ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, সেখানে সবাই বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিজেপি সিপিএম এবং কংগ্রেসের চক্রান্তকে, বাংলা বিরোধী চক্রান্তকে ধ্বংস করতে সবাই জোড়া ফুলে ভোট দিন, এই আবেদন রেখে আজকে আমাদের প্রচার সকাল 10টা থেকে শুরু হয়েছে বিকেল 4টা পর্যন্ত। কীভাবে কীভাবে সারছেন প্রচার, কীভাবে করছেন প্রচার? দুটো, একটা হচ্ছে আমাদের এখানে মঞ্চ হয়েছে, সেই মঞ্চে আমরা বিভিন্ন বক্তা দিয়ে বক্তব্য রাখবো, দিদির যে সমস্ত বক্তব্য আছে সেটাকে আমরা প্রচার করবো,
ওই মাইকে আমাদের এর মধ্যে মাইকের মধ্য দিয়ে গান প্রচার হবে। আর আমরা কিছু কর্মী এখানে এসে বাসের যারা যাত্রী আছে তাদের কাছে আমরা আবেদন করব যে আপনারা 8 তারিখে ঘোড়াপুরে ভোট দিয়ে বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রাখতে হবে। বিরোধীরা তো এইসব কথা বলে, আজকে আপনারা জানুন না যে আজকে ওরা অনেক কিছু কথা বলছে। আমরা একটা কথা বলি, ত্রিপুরা উত্তরপ্রদেশ এই যে দুটো রাজ্য আসাম, এখানে যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 95% মানুষ, 96% মানুষ তারা তো মনোনয়ন দাখিল করতেই পারেনি। আমাদের এখানে তো অনেক বেশি লোক মনোনয়ন দাখিল করেছে এবং আমরা আহ্বান করছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলা মঞ্চে বলেছেন যে যদি কোনো দল বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম তাদের প্রার্থী হয়ে থাকে কিন্তু মনোনয়ন দাখিল করতে পারছেন না, আমাকে জানান, আমি ওগুলি দাখিল করে দিব। ওদের তো প্রার্থী নেই, ওরা তো মাঝে এই ভোটের সময় আসে, একটা অশান্তি বাঁধিয়ে দিয়ে চলে যাবে, বড় বড় কথা বলে যাবে, তার প্রার্থী নেই, যেখানে আছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে।